नमस्कार वेलकाम टू आवर चैनल सक्सेस सेशन। आज हम भिडियोते आलोचना करब बांगलार बेश कयेकटी गुरुत्वपूर्ण प्रश्न एवं उत्तर। ये समस्त प्रश्न उत्तर आमरा एर आगेओ आमादेर विभिन्न भिडियोते आलोचना करेছি। সেই ভিডিওর ওপর ভিত্তি করেই আমরা এই প্রশ্নগুলো আজকে আপলোড করছি। আপনারা যদি সেই সমস্ত ভিডিওগুলো দেখে থাকেন তো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো সহজেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। आजकल प्रथम प्रश्न चंडीदासेर पितार नाम कि। भिडियोटी शुरू करार आगे जानिए रखी ये समस्त प्रश्न उत्तर आमादेर भिडियोते रयेछे, प्लेलिस्टे गिये आपनारा देखते पारेन। आर प्रतिटी प्रश्न करार पर किछुटा समय आपनादेरके देब, आमि आपनारा भाबबेन सेई प्रश्नेर उत्तरटी। तो चलुन आजकेर प्रथम प्रश्न चंडीदासेर पितार नाम कि। चंडीदासेर पितार नाम दुर्गादास बागची। परवर्ती प्रश्न चंडीदास के दुखेर कवि के बोलेछेन। चंडीदास के दुखेर कवि बोलेछिलेन रवींद्रनाथ ठाकुर। परवर्ती प्रश्न विद्यापतिर पदावली के प्रकाश करेन। विद्यापतिर पदावली प्रकाश करेछिलेन शारदाचरण मित्र। परवर्ती प्रश्न भारतचंद्र के राय गुणाकर उपाधि के दें। भारतचंद्र के राय गुणाकर उपाधि दिए कृष्णचंद्र राय। परवर्ती प्रश्न बांगला साहित्य प्रथम प्रहसन नाटकेर नाम कि। बांगला साहित्यের प्रथम প্রহসন नाटकेर नाम बाबू नाटक। পরবর্তী प्रश्न गिरीश चंद्र কোন ছন্দের সৃষ্টিকর্তা। गिरीश चंद्र গৌরীশ ছন্দের সৃষ্টিকর্তা। পরবর্তী प्रश्न রবীন্দ্রনাথ বিচিত্রিতা গ্রন্থটি কাকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ এই গ্রন্থটি তার উৎসর্গ করেছিলেন নন্দলাল বসুকে। পরবর্তী প্রশ্ন চণ্ডীমঙ্গলের আদি কবি কে। চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত। আখেটিক কথার অর্থ কি। আখেটিক কথার অর্থ কি। এই আখেটিক কথার অর্থ হলো শিকার। পরবর্তী প্রশ্ন মালাধর বসুর কাব্যের নাম কি। মালাধর বসুর কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ বিজয়। কীর্তিবাস ওঝার কাব্য কোথা থেকে মুদ্রিত হয়। তার এই কাব্যটি মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। পরবর্তী প্রশ্ন হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলে। হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলে। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় মুন্সি প্রেমচাঁদকে। পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ কাকে কাব্যগুরু বলে মেনেছিলেন। রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তীকে তার কাব্যগুরু বলে মেনেছিলেন। পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্রের আত্মপ্রকাশ কোন পত্রিকায়। বঙ্কিমচন্দ্রের আত্মপ্রকাশ ঘটেছিল সংবাদ প্রভাকর নামক পত্রিকায়। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবির নাম কি। এই বাংলা সাহিত্যের প্রথম গীতিকবির নাম হলো বিহারীলাল চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন কোন বৈষ্ণব কবিকে গ্রাম বাংলার কবি বলা হয়। চণ্ডীদাসকে গ্রাম বাংলার কবি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন শাব্দিক কবি কাকে বলে। এই শাব্দিক কবি বলা হয়ে থাকে गोविंद दास के। परवर्ती प्रश्न, चैतन्य लीलार व्यास काके बला हय? चैतन्य लीलार व्यास बला हय वृंदावन दास के।